ক্লিক করুন অ্যাপের বেল আইকনে, আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। আচমকাই খসে পড়ল চাঙর, এবার বাঘাযতীন ব্রিজ। আমরা দেখাবো সেই ছবি, ক্যামেরা পার্সন পিকুকে বলবো সেই ছবি দেখাতে। আজ বেলা দুটো নাগাদ বাঘাযতীন ব্রিজের একাংশ থেকে কিন্তু আচমকাই চাঙর খসে পড়ে। সার্ভেপাড় থানার অন্তর্গত বাঘাযতীন ব্রিজের যে অংশ, যে অংশের থেকে চাঙর খসে পড়েছে, এটা মূলত অজয়নগরের দিক থেকে পাটুলি দিকে যাওয়ার যে বাউন্ড, সেই বাউন্ডের যে ব্রিজ, সেই ব্রিজের থেকেই কিন্তু তলার যে অংশ সেখান থেকে কিন্তু চাঙর খসে পড়ে। স্বাভাবিকভাবে এই খবর পাওয়ার পর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে সার্ভেপাড় থানার পুলিশ, এবং তারা কিন্তু নিরাপদ দূরত্বে এখানকার যারা রয়েছেন, এখানে অনেক ব্যবসায়ী, তারা কিন্তু ব্যবসা করেন, তাদেরকে কিন্তু এখান থেকে সরে যাওয়ার পরামর্শ দিয়েছেন। এবং শুধু তাই নয়, পাশাপাশি পূর্ব যাদবপুর ট্রাফিক গার্ডের যারা অফিসার রয়েছেন তারাও কিন্তু ঘটনাস্থলে এসেছেন। সেই ছবি দেখাবো, ঘটনাস্থলে সার্ভেপাড় থানার পুলিশ, পাশাপাশি পূর্ব যাদবপুর থানার ট্রাফিক গার্ডের যারা রয়েছেন তারা কিন্তু চলে এসেছেন, এবং তারা যেটা বলছেন সমস্ত বিষয়টা তারা খতিয়ে দেখছেন। যদিও কেএমডি এর তরফ থেকে দাবি করা হচ্ছে যে তাদের এই পরীক্ষা নিরীক্ষা চলছে, এই ব্রিজের স্বাস্থ্য কেমন রয়েছে সেই বিষয়ে তারা পরীক্ষা করছেন, আজ রাতেও তাদের পরীক্ষার কাজ চলবে। কিন্তু তার আগেই এভাবে ব্রিজের একাংশ খসে পড়ায়, চাঙর খসে পড়ায়, স্বাভাবিকভাবেই কিন্তু আতঙ্ক ছড়িয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে এবং এখানকার ব্যবসায়ীদের মধ্যে, এবং তারা চাইছেন যেন অবিলম্বে এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হয়। ক্যামেরায় পিকু দাসের সঙ্গে হিন্দল দে, এবিপি আনন্দ, কলকাতা।